আমরা যাচ্ছি সিলেট, সিলেট ভোলাগঞ্জ, এটা কোম্পানিগঞ্জের জিরো পয়েন্ট। তো ওইখানে সাদা পাথর আছে, এই সাদা পাথরে দেখতে যাব। আমার সাথে আছে আমার আপন ছোট ভাই, ফার্স্ট টাইম বাংলাদেশ কোথাও যাচ্ছে। হ্যাঁ, আমিও ফার্স্ট টাইম যাচ্ছি। তো আমরা এখন যাবো বাস কাউন্টারে, বাসে উঠবো, বাসে উঠে তারপরে আপনাদেরকে বাকি জায়গাটা দেখাবো। এখানে আপনি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কীভাবে যাইতে হবে তা জানতে পারবেন, আর কীভাবে যাইতে হবে, কেমনে যাইতে হবে এটা জানার জন্য আপনি আমার সাথে থাকুন। মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সিলেটগামী অনেক বাস যায়, ভাড়া পড়বে 470 থেকে 1200 টাকা। চেষ্টা করবেন রাতের বাসে যাওয়া, তাহলে সকালবেলা আপনাদেরকে সিলেট বাস টার্মিনাল নামিয়ে দিবে। সিলেট বাস টার্মিনাল নেমে সেখান থেকে সিএনজি অটোরিকশা নিয়ে সোজা চলে যাবেন আম্বরখানা পয়েন্টে, ভাড়া নিবে 100 টাকা। আমরা এখন আম্বরখানা পয়েন্ট থেকে সিএনজি নিচ্ছি। তো সিএনজি ভাড়া আমরা ঠিক করছি 1600 টাকা। তো এরকমই খরচ করে আপ ডাউন নিছি আম্বরখানা পয়েন্ট থেকে 1 ঘন্টা 20 মিনিট থেকে 40 মিনিটের মধ্যে ভোলাগঞ্জ সাদা পাথর। আর এখানে আজকে বৃষ্টি, ভালো পরিমাণে বৃষ্টি, আশা করি ভালো পরিমাণে পানিও পাওয়া যাবে। সিলেটের সিএনজি ভাড়া সম্পর্কে একটি টিপস, আপনি যত দামাদামি করে নিতে পারবেন আপনি ততই কমে পাবেন। আপনার কাছে ভাড়া বেশি চাইবে, কিন্তু আপনি যত কম দিয়ে উঠবেন আপনার জন্য ততই লাভজনক। আম্বরখানা থেকে ভোলাগঞ্জের জন্য আপনার কাছে অনেক বেশি ভাড়া চাইবে, কিন্তু অরিজিনাল ভাড়া হচ্ছে 1600 থেকে 2000 টাকার ভিতরে। এখানে কিছুটা রাস্তা খারাপ কোম্পানিগঞ্জের ভিতরে, আমরা এখন কোম্পানিগঞ্জের ভিতরে, দেখতেই পাচ্ছেন রাস্তাটা কীরকম, একটু ভাঙাচোরা। তো এইটুকু একটু কনসিডার করতেই হবে সুন্দর দেখতে চাইলে। সিলেটের ক্যান্সার খ্যাত ভোলাগঞ্জের রাস্তাটি ধীরে ধীরে ভালো হয়ে উঠছে, কিছু রাস্তা খারাপ কিন্তু বাকি রাস্তাগুলো অনেক ভালোভাবে তৈরি করা হচ্ছে। একটা স্থলবন্দর হবে, যে কারণে রাস্তাটি এখন অনেক পাকাপোক্তভাবে তৈরি করা হচ্ছে। এই যে পিছে এটা হচ্ছে ভোলাগঞ্জ, এটা হচ্ছে উলতি ইন্ডিয়া, আর এদিকে হচ্ছে জিরো পয়েন্ট। আর এই জায়গাটা অনেক সুন্দর, এখন বৃষ্টি নাই, আমরা একটু পরে ট্রলারে উঠবো, ট্রলারে উঠে উঠবো, ততক্ষণ দেখতে থাকেন। Thank you.
এটা 0 পয়েন্ট, চলে আসছি। বেশিক্ষণ লাগে না, 10-15 মিনিট, বেশি হলে 20 মিনিট লাগে। ওইখানে যাব। কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ, আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে 0 পয়েন্ট বলা হয়, এখানে বিজিবি ক্যাম্প আছে। আর এখানে আমার আসতে আম্বরখানা থেকে সময় লাগছে সব মিলিয়ে 1 ঘন্টা 30 মিনিট বা 40 মিনিট। এরপরে এখানে ঘাট আছে, ঘাট থেকে ট্রলার ভাড়া ছিল, ট্রলার ভাড়া করতে হয়, ট্রলার ভাড়া করে এই 0 পয়েন্টে নিয়ে আসা হয়। আর 0 পয়েন্টের এই সেই সাদা পাথর এরিয়া, ওইদিকে দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো মেঘালয়ে। আর এইখানে কিছু স্ট্রিমিং আছে পানি, যেমন ওই যে এখানে একটা স্ট্রিমিং ওইটা দেখা যাচ্ছে, আর এখানে একটা স্ট্রিমিং, খুবই স্রোত, খুবই ঠান্ডা পানি, আর খুবই ভালো লাগতেছে, খুবই সুন্দর জায়গা। আসবেন কিন্তু পরিবেশ নোংরা করবেন না, এটা সবার কাছে রিকোয়েস্ট। জুবাইর ভাই, ওনার সিএনজিতে করে গেছি, নাম্বার আমি নিচে দিয়ে দিব, আপনারা ভোলাগঞ্জ গেলে ওনাকে ফোন দিবেন, আগে ফোন দিয়ে যাবেন, আর উনি ন্যায্য ভাড়া রাখে, আপনাদের জন্য ভালো হবে। থ্যাংক ইউ।